ওই যে দূরে পাহাড়টা দেখা যাচ্ছে ওইটাই হচ্ছে সেই বিখ্যাত ডিম পাহাড়। তোমরা এখানে থাকো? কোথায় থাকো তোমরা? ও এখান দিয়ে হাইটে হাইটে যাইতে হয়, এখানে মানুষ থাকে না? এটা নিয়ে কিছু বলার আছে আমার মনে হয় না, জাস্ট শুধু দেখেন। শুভ সকাল বন্ধুরা, আজকে একটু আর্লি আর্লি উঠে পড়লাম কারণ আজকে আমাদের একটু বেশি রাইড করতে হবে। আজকে আমরা থানচি থেকে আলিকদম হয়ে চাকরিয়া থেকে দেন চিটাগাং চলে যাব, অলমোস্ট 200 কিলোমিটার রোড, সেই জন্য আজকে তাড়াতাড়ি উঠলাম, তো আর লেট করা যাবে না। চলুন আমাদের রাইড স্টার্ট করি। বিসমিল্লাহ, ফাইনালি থানচি থেকে আলিকদমের উদ্দেশ্যে বেরোচ্ছি। জানি না রাইডটা কেমন হবে আজকে, আশা করি খুব ভালো একটা রাইড হবে। চলুন যেতে থাকি, যেতে যেতে কথা হবে। থানচি বাজার দিয়ে বের হয়ে পড়লাম, সামনে খুব সুন্দর আর কি পাহাড় দেখা যাচ্ছে। বাম সাইডে নদীও দেখা যাচ্ছে, খুবই সুন্দর, খুবই সুন্দর দৃশ্য। সকালবেলা উঠে এরকম দৃশ্য দেখে একদম মন ভরে যায়। এখন আমরা একটু ব্রেকফাস্ট করব, ব্রেকফাস্ট করে দেন একদম রাইড আমাদের স্টার্ট করব। খাওয়া দাওয়া শেষ করে আমরা আবার আমাদের রাইড স্টার্ট করলাম। এখান থেকে সোজা চলে যাব ডিম পাহাড়ের দিকে। এর আগে যদি ওরকম কোনো ভালো স্পট পাই তাহলে দাঁড়াবো, নয়তো একদম সোজা ডিম পাহাড়ে চলে যাব। এই যে রোডটা দেখতে পাচ্ছেন, এটা থেকে বাম দিকে যেতে হবে আমাদের। শুরু হয়ে গেল আবারও আমাদের হিল ট্র্যাক, চলুন যেতে থাকি। আমরা এখন অনেক নিচে আছি কারণ দূরে দেখা যাচ্ছে অনেক বড় বড় পাহাড়। মাশাআল্লাহ, এত সুন্দর। দেখেন আমরা এখন একদম পাহাড়ের নিচে আছি, একদম ফাঁকা রোড। এখন পর্যন্ত সামনে থেকে একটা গাড়িও আসেনি। আমরা একদম এখন পাহাড়ের অনেক উঁচুতে উঠতেছি, অনেক। খুবই ভয় লাগতেছিল ওই পেছনের রোডটায় উঠতে গিয়ে। আমার এই যে এত কোন রাইড করছি ভয় লাগে নাই, বাট এই যে পেছনের রোডটাতে দারুণ ভয় লাগতেছিল। ওই যে দূরে দেখা যাচ্ছে ওইটাই থানচি বাজার, আর ওইখানে বিডিআরদের থাকার জন্য একটা রিসোর্ট আছে। এখান দিয়ে অনেক সুন্দর লাগতেছে, অনেক দারুণ। চলুন সামনের দিকে যেতে থাকি, সামনে হয়তো বা আরও সৌন্দর্য অপেক্ষা করছে আমাদের জন্য। যতই সামনে যাচ্ছি ততই বেশি সুন্দর লাগতেছে। আমরা আজকে থানচি থেকে আলিকদম হয়ে চকরিয়া দেন চিটাগাং চলে যাব। চাইলেই আমরা আজকে ঢাকা যেতে পারতাম, কিন্তু ঢাকা আজকে যাব না, বিকজ আমরা ঢাকা যেতে হলে আমাদের খুব দ্রুত রাইড করতে হতো, তাহলে এই যে অ্যাকচুয়াল সৌন্দর্যটা এটা আমরা দেখতে পারতাম না। সেই জন্য খুব স্লোলি পাহাড়ি রোডে আমরা রাইড করে যাচ্ছি, প্রাকৃতিক দৃশ্যগুলো দেখছি। দেন চিটাগাং যাব সন্ধ্যাবার রাতের ভিতরে, তারপর চিটাগাং গিয়ে রেস্ট করব, রেস্ট করে পরের দিন সুন্দর মতো ঢাকাতে চলে যাব। মনে হচ্ছে ভিডিওটা 2-3 ঘন্টা বানাই ফেলি, কারণ সামনে যাচ্ছি আর সুন্দর, যাচ্ছি আর সুন্দর। আমি জানি না কিভাবে 10-20 মিনিট বা 30 মিনিটের ভিডিওতে এই সৌন্দর্য আপনাদেরকে দেখাবো। যারা বাইকার ভাই আছেন তাদেরকে রিকোয়েস্ট করব, তারা একবার হলেও এই রোডটায় আসবেন প্লিজ, এবং সময় নিয়ে আসবেন।
আপনি যদি এই পথ দিয়ে খুব জোরে জোরে চালায় চলে যান তাহলে আপনি এই পথের সৌন্দর্য উপভোগ করতে পারবেন না। আপনার এই রোডে খুব স্লোলি রাইড করে যেতে হবে যাতে আপনি দুই পাশের সৌন্দর্য খুব সুন্দর করে দেখতে পারেন। ওই যে দূরে দেখা যাচ্ছে রোড অনেক উঁচু, আমরা এখান থেকে নেমে একদম ওই রোডটাতে উঠব। আমার কাছে খুবই খুবই সুন্দর মনে হচ্ছে ভিউটা। এই জায়গাটা একটু থামলাম, এই জায়গাটা থেকে ভিউটা দারুণ। এখান থেকে নিচে নামা যায়, নিচে নেমে দাঁড়ানোর জায়গা আছে বাট নামবো না। ওই যে এখনো দেখা যাচ্ছে, ওই যে থামছি, চলুন রাইড স্টার্ট করি, আর লেট করে যাবে না। আস্তে আস্তে মেঘ করে আসতেছে, শীত যদি বৃষ্টি নামে তাহলে তো অবস্থা খুবই খারাপ হয়ে যাবে, কারণ আমাদের সাথে রেইনকোট নেই। আশা করি আল্লাহর রহমতে বৃষ্টি নামবে না, বাট বৃষ্টির এই যে বৃষ্টি পড়ার আগে যে একটা মেঘ করেছে, মেঘের যে ছায়াটা, এটা খুবই দারুণ লাগতেছে, একদম শরীর ঠান্ডা হয়ে গেছে। প্রত্যয় 23 নামে এই বিডিআর চেকপোস্ট থেকে আমরা নাম এন্ট্রি করালাম, এরপর আবার সামনের দিকে যাচ্ছি। উ যে দূরে দেখা যাচ্ছে রোড, আমরা আরও উপরে উঠে যাব। যেতে থাকি, দেখি সামনে কি অপেক্ষা করতেছে। এখন আবার ঢাল, ওই যে দূরে পাহাড়টা দেখা যাচ্ছে ওইটাই হচ্ছে সেই বিখ্যাত ডিম পাহাড়। পাহাড়টি আলীকদম এবং থানচি উপজেলার ঠিক মাঝখানে অবস্থিত, আর এই পাহাড়টি দিয়ে দুই থানার সীমানা নির্ধারিত হয়েছে। এই পাহাড়ের মধ্য দিয়ে সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় 2500 ফুট উঁচুতে নির্মাণ করা হয়েছে বাংলাদেশের সবচেয়ে উঁচু সড়ক পথ। বাম সাইডে উপরের দিকে মেঘ দৌড়াচ্ছে, এদিক দিয়ে সমুদ্র দেখা যাচ্ছে, এখানের ভিউটা দারুণ। একটু দেখি, সাবধানে উঠতে হবে। ওই যে দূরে দেখা যাচ্ছে ওইটা হলো মেবি কক্সবাজার বা চিটাগাং, মেবি কক্সবাজারই হবে, কক্সবাজারের সমুদ্র সৈকত একদম স্পষ্ট এখান থেকে দেখা যাচ্ছে। আর এই যে দেখতে পাচ্ছেন আপনারা মেঘ যাচ্ছে, এই যে এখান থেকে মেঘ দৌড়চ্ছে, আমরা পুরোপুরি না হলেও অনেকটা মেঘের ভিতরে ঢুকে গেছি। ওই যে উপরে দেখা যাচ্ছে ওই যে মেঘ, ওয়াও এত সুন্দর একটা এনভায়রনমেন্ট। আমরা আসার সময় রোদ পেয়েছি, আজকে আবার মেঘও পাচ্ছি, মানে আমাদের একদম এখানে ট্যুরে আসাটা সার্থক হয়ে গেল, সব ধরনের এনভায়রনমেন্টই দেখতে পারলাম। ওই যে দূরে আমরা যেখান থেকে এসেছি মেঘে পুরো ভরে গেছে, চলুন রাইড স্টার্ট করতে থাকি। ওয়াও, কাশ্মীরের যেরকম সৌন্দর্য এরকম মনে হচ্ছে। খুবই ভয় লাগতেছে ঢালটা থেকে, সুন্দরও যেমন লাগতেছে তেমনি ভয়ও লাগতেছে। দারুণ দারুণ, এই যে মেঘ দেখা যাচ্ছে ডান দিকে। আর যতই সামনে যাচ্ছি কক্সবাজারের সমুদ্র সৈকতটা ততই ভিজিবল হচ্ছে। এখন এখান থেকে ইচ্ছে করতেছে কক্সবাজার যাওয়ার জন্য, গেলে অবশ্য ভালো হতো, কিন্তু আসলে
কাজ পড়ে আছে কিছু, ঢাকাতে গিয়ে কাজ করতে হবে, তাই আসলে সম্ভব না। চাইলেও অবশ্যই এরপরে আলাদা কোনো ব্লগে কক্সবাজার যাব, তখন আপনাদেরকে কক্সবাজারের সৌন্দর্য ঘুরিয়ে ঘুরে দেখাবো। বাহ, তারা তিনজন নিয়ে খুবই রিল্যাক্সে নেমে যাচ্ছে। অবশ্য তারা এখানে সবসময় চালায়, তাদের রাইডিং স্কিল আমাদের থেকে অনেক ভালো এই রোডে বিশেষ করে। এই জায়গাটা অনেক সুন্দর, তাই একটু ওয়েট করতেছি। এখান থেকে সোজা চলে যাবো আলিকদমে, আলিকদম খুব একটা দূরে না, খুবই কাছে। চলুন, যেতে যেতে কথা হবে। সামনে আলিকদম বাজার, আমরা আলিকদমের মধ্যে চলে এসেছি। আলিকদমের এখানে আমরা একটু চা খাবো, পানি খাবো, একটা ছোটখাটো একটা ব্রেক দিব। দেখি সামনে যেতে থাকি কোথায় থামা যায়। দেখি আমরা এখানে চা খেতে থাকি, তারপরে আবার রাইড স্টার্ট করব, তখন দেখা হচ্ছে। এটা হলো পান বাজার আলিকদম। এখানে ডাব খেলাম, সিঙ্গারা খেলাম, এখন একটু রিল্যাক্স লাগতেছে। এখন এখান থেকে চলে যাব ডিরেক্ট চকরিয়াতে। আলিকদমের পরবর্তী স্টপেজ হলো লামা। এখান থেকে লামা প্রায় 20-21 কিলোমিটার হবে। এদিকে রোডটা আসলে অনেক সুন্দর, মানে পাহাড় রোডের মতো আঁকা বাঁকা না, একদম প্লেন আমাদের নর্মাল রোডের মতো। তো চলুন যেতে থাকি সামনে, কিরকম রোড পরে দেখি। ওই যে দূরে দেখা যাচ্ছে উপরে পাহাড়, তার মানে আমরা অনেক নিচে আছি। আলিকদম থেকে কিছুক্ষণ রাইড করার পরে এখন আবার একটু একটু করে পাহাড় ভিজিবল হচ্ছে। আর এখানে পাশে একটা নদী, নদীটার নাম জানি না, একদমই পানি নেই নদীটাতে। আলিকদম থেকে কিছু দূর রাইড করার পর ভেবেছিলাম যে সামনে আর পাহাড়ি রাস্তা নেই, কিন্তু এখনও অনেকটা পাহাড়ি রাস্তা আছে। ওয়াও, দূরে এটা মেবি কুতুবদিয়া বা মহেশখালী, এরকম কোনো একটা জায়গা একদম স্পষ্ট দেখা যাচ্ছে। জানি না আপনারা ক্যামেরায় দেখতে পাচ্ছেন কি না, সামনে আঁকা বাঁকা রাস্তা। ওয়াও, দারুণ। এখানে একটা মিরর দেওয়া, কেন দেয়া জানি না, বাট দেয়া। দূরেই সমুদ্র, বাট কাছের জন্য দেখা যাচ্ছে না, খুবই সুন্দর। এই প্লেসটা হলো আলিকদম থেকে চকরিয়া যাওয়ার মাঝামাঝি কোনো একটা জায়গায়। আমি ভেবেছিলাম যে আমাদেরকে লামা বাজারে ঢুকতে হবে না, কিছুক্ষণ আগে হাতের ডানে একটা রোড গিয়েছে ওইটা লামা বাজার, আর আমরা সোজা চকরিয়া চলে যাচ্ছি। আর এতক্ষণ বৃষ্টি হচ্ছিল, বৃষ্টির মধ্যে রাইড করতেছিলাম, কিন্তু তাই ক্যামেরাটা অফ ছিল। বৃষ্টি শেষ হওয়ার পর ও যে দূরে একটা রংধনু দেখা যাচ্ছে, আমি জানি না আপনারা দেখতে পাচ্ছেন কি না, কিন্তু রংধনুটা দেখতে খুবই সুন্দর। তো চলুন এখান থেকে চকরিয়া চলে যাই। চকরিয়ার খুবই কাছে চলে এসেছি, তারপরও হিল ট্র্যাক শেষ হচ্ছে না। ফাইনালি চলে আসলাম মেইন রোডে, এটাই চকরিয়া, মানে চকরিয়া মনে হয় মূল বাজার আরও 2-3 কিলোমিটার দূরে। এখান থেকে একদম মেইন রোড শুরু, এখান থেকে ডান দিকে চিটাগাং আর বাম দিকে কক্সবাজার। চকরিয়া পার হওয়ার পর প্রচণ্ড বৃষ্টি নেমেছে, তাই ক্যামেরা অফ করে ব্যাগে রেখে দিলাম।
এখান থেকে এখন সরাসরি চিটাগাং চলে যাব। এর আগে আর কোনো ভিডিও করব না, কারণ আসার পথে তো এই জায়গাটা আপনারা দেখেছেনই। তো চলুন একেবারে দেখা হচ্ছে চিটাগাং গিয়ে। ফাইনালি চলে আসলাম কর্ণফুলি ব্রিজে। ওয়াও, এত সুন্দর একটা ভিউ, আমি আসলে ক্যামেরা অন না করে পারলামই না, দারুণ। এতক্ষণ বৃষ্টি হচ্ছিল তাই আসলে ক্যামেরা অফ ছিল। এই সোহাগ আগে এসে আমার জন্য ওয়েট করতেছে। আপনাদেরকে দেখাই এখান থেকে যে ভিউটা দেখতেছেন, ওয়াও, মানে এটা বাংলাদেশি মনে হচ্ছে না, অসাধারণ। আর আজকে আর ব্লগ কন্টিনিউ করব না, আজকের ব্লগটা এ পর্যন্তই, মানে এখানে আমি শেষ করে দেবো। এরপর আমরা একটা হোটেল নিব, হোটেলে রেস্ট করব, রেস্ট করে কালকে সকালে ঢাকা চলে যাব। আর কালকে চিটাগাং থেকে ঢাকার ব্লগ, ওইটা হবে পার্ট 4, তো ওইটা দেখতে হলে আপনাকে পার্ট 4 দেখতে হবে। আর আজকে ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন। আজকের মতো টাটা, বাই বাই।